নারায়ণগঞ্জের জেলায় একসময় ব্যবসা বাণিজ্যের প্রসার ও মালামাল আনা নেয়ার জন্য শীতলক্ষা ও ব্রহ্মপুত্র নদীতে প্রাকৃতিকভাবেই গড়ে উঠেছিল বেশ কিছু খাল। কালের আবর্তনে সেই খালগুলো দখল করে বহুতল ভবন, মার্কেট, রাস্তা নির্মাণ করা হয়েছে, ফলে খাল হারিয়েছে নিজস্ব গতি, সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রতিনিধি আবদুল্লাহ আল মামুনের রিপোর্ট জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। প্রাচ্যের ড্যান্ডিখ্যাত নারায়ণগঞ্জ জেলায় ব্যবসায়ীদের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ হল শীতলক্ষা ও ব্রহ্মপুত্র নদী। আর এই নদী দুটির বুক চিরে বয়ে চলত বেশ কয়েকটি খাল। কালের আবর্তে খালগুলো দখল করে নির্মাণ করা হয়েছে বহুতল ভবন, কেউ বা তৈরি করেছে দোকানপাট। সবাই এখানকার পুরোটাই বুড়া ফেলাই দোকানদারি করছে। এই জায়গাটা তো খাল, হ্যাঁ, আপনি কীভাবে এটা দখল করবেন? এটা আমি তো দখল করি নাই, এটা আমি দোকান লোকের কাছে তিন মাস দিলাম। শুধুমাত্র রাস্তা করছি, আর বাড়ি ঘর আছে, খালের উপরে বাড়ি ঘর আছে। বললেন যে চেয়ারম্যান থেকে একটা অনুমতি ভাই, চেয়ারম্যান এখানে চেয়ারম্যানের বেশি একটা কিছু কোনো ঝাড় ঝাড়টা শেষে ভরে নেই। স্থানীয়রা জানালেন খাল দখলের কারণে এলাকায় প্রায় পানি জমে থাকে, প্রত্যেকে বাড়ি পানি বন্দি হয়ে যেতে হবে পরিস্থিতি আমরা পড়ছি, আমরা পানিতে ডুবে মরতে হইব। খাল হইবে, খাল হয়েছে, খাল আসলে এটা অন বর করেছে মালিকটা, সব ভরে আনা যে অবস্থা হয়েছে বাড়ি ঘর সব ডুবে। এসব খাল রক্ষায় সময় উপযোগী উদ্যোগ ও তদারকি প্রয়োজন বলে মনে করছে সচেতন মহল। এই যে যার জমির সামনে আছে সেই সেই বলতাছে, ওনারা কোন পয়সা এই করতেছে ওনারাই বলতে হবে। আমরা সরকারের কাছে চাই যাতে আমার খালটা আবার আগের মতো উন্নতি হয়। স্থানীয় জনপ্রতিনিধি বলছেন উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রথমে নোটিশ এবং তা না মানলে মোবাইল কোর্টের মাধ্যমে স্থাপনা উচ্ছেদ করা হবে। প্রাথমিক অবস্থায় তাদেরকে নোটিশ দেব, যদি তারা নোটিশে কাজ না হয় এবং উপজেলা প্রশাসনের মাধ্যমে মোবাইল কোর্ট করে আমরা এগুলা কেগুলাকে উদ্ধার করা যায় এবং এই খালগুলোকে আবার নতুনভাবে তাদের প্রবাহ গতি যেটা ছিল, পানির চলাচলের যে ব্যবস্থাটা ছিল সেটাকে আবার পুনর্ব্যবস্থা করা যায়, এই জন্য আমরা একটা উদ্যোগ নিই। যারা খাল দখল করছে তাদের তালিকা প্রস্তুত করার কাজ চলছে বলে জানালেন নির্বাহী কর্মকর্তা। আমরা ইতিমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের অবৈধ দখলদারের তালিকা প্রস্তুত করার কাজ চলমান রয়েছে এবং আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রকৃতি নিয়ে কাজ করা বিভিন্ন সামাজিক সংগঠন সহ আমরা সকলকে সাথে নিয়ে আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করব। আর জেলা প্রশাসক বলছেন খাল দখলকারীদের বিরুদ্ধে সরকারি নিয়ম মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যারা অবৈধভাবে এই সকল খাল দখল করে আছে আমরা ইতিমধ্যে বলেছি খাল সেগুলো ছেড়ে দিতে, যদি কেউ এগুলো এখনও অবৈধ দখল করে রাখে তাহলে সরকারের যে আইন এবং বিধি আছে সেভাবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আতিকুর রহমান তিতাস, মাইটিভি।